আমি আমার শখের গাছগুলোকে যেভাবে যত্ন করে থাকি সেই কাজগুলো আমি দেখিয়ে দিব। আমি সব সময় আমার গাছগুলোকে যেভাবে যত্ন নিই, এক একবার এক একটা দিয়ে দিয়ে কিন্তু আমি যত্ন করে রাখি। আর যত্ন না করলে কিন্তু রত্ন মেলে না, যত্ন না করলে কিন্তু গাছগুলো কিন্তু তনতাজা থাকে না, একদম ঢাল হয়ে যায়। সেই জন্য কিন্তু কিছুদিন পর পর কিন্তু গাছের যত্ন নিতে হয়। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি যখনই আমি ডিম খাই, আমি ডিমের খোসা একটার খোসা ফেলে দেই না, এগুলো আমি একটা একটা করে জমিয়ে রেখে অনেকগুলো যখন হয় তখন আমি রৌদ্রে শুকাই। রৌদ্রে শুকিয়ে আমি ব্লেন্ডারে একদম গুঁড়া করে নিই, গুঁড়া করে একদম পাউডারের মতো বানিয়ে ফেলি। বানিয়ে তারপরে আমি কিন্তু প্রতিটা গাছের গোড়ায় আমি নিড়ানি দিয়ে দিয়ে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই। তো মাঝে মাঝে কিন্তু আমি এরকম ডিমের খোসাগুলো কিন্তু এভাবে দিয়ে ফেলি, দিয়ে দিই, এবং মাঝে মাঝে চাপাতি দিই, এবং আমি 15 দিন পর পরে গাছে সার দিই। আর যদি গাছে যদি কোনো খাবার না পায় তাহলে কিন্তু গাছগুলো কিন্তু তনতাজা থাকে না। তো আমি আমার সকল ভাই বোনদেরকে বলবো যে কোনো জিনিসে যদি যত্ন না করেন তাহলে কিন্তু রত্ন মিলে না, যত্নতেই কিন্তু সব কিছু হয়। তো একটা গাছ এনে যদি আপনারা যদি বারান্দায় ফেলে রেখেন, যত্ন না করেন, তাহলে কিন্তু গাছটা আস্তে আস্তে করে ড্যাম হয়ে যাবে, আস্তে আস্তে করে মরে যাবে। তো সেরকমই সব কিছুই কিন্তু আপনার যত্ন করতে হয়, আর যত্ন না করলে প্রত্যেকটা জিনিসই কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি সবগুলো গাছকে কিন্তু আমি কিছুদিন পর পর কিন্তু আমি অনেক যত্ন করি, আর যত্ন করি বলে কিন্তু আমার গাছগুলো অত্যন্ত সুন্দর ও সতেজ। তো সবসময় আমি গাছগুলো যেভাবে কিছুদিন পর পর যত্ন করে থাকি সেই যত্নটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে বন্ধুরা সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার আইডিতে এখনও ফলো দেননি তারা ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখবেন। আর যে বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, মেহনাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে দেখেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আমি সবসময় কিন্তু গাছের প্রেমিক এবং আমি সবসময় গাছের যত্ন নিয়ে থাকি। তো সকলেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার পাশে থেকে আপনারা সবসময় সাপোর্ট দিয়ে যাবেন, আমিও আপনাদের পাশে থাকবো, সবসময় আপনাদেরকে সাপোর্ট করে যাব। তো আমার প্রতিটা বন্ধুকেই আমি অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা ও সম্মান করি। তো আমি যেভাবে গাছের যত্ন নিয়ে থাকি সেগুলি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার গাছগুলো দেখতে অনেক সুন্দর, অসাধারণ, আর আমি যত্ন করি বলেই কিন্তু এত সুন্দর। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।